Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. Shupriyo shikkhartira, Dhaka Dakhin Bohumukhi Uchchobidyalaya College chhatro chhatrira, amar shubhechha niyo. Ajke amra amader class e Dilli Saltanater je koyekta rajbongsho amra bolechilam je shafolyer sathe tara rajkarjo porichalona kore. Itimoddhe tumra jenecho je Das bongsho ba Slav dynasty er pore Tughluq bongsho er pore tomar ki bole Khalji bongsho Seyyad bongsho. তো এই রাজবংশগুলোর মধ্যে অন্যতম ছিল খলজি বংশ। তো আজকে আমরা আলাউদ্দিন খলজি কিভাবে রাজ্য পরিচালনা করলেন এবং তার অবদানগুলো এবং তার কৃতিত্ব অ্যাচিভমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে লক্ষ্য করো, আজকে এখানে তোমাদের কিছু তালিকা লক্ষ্য করো। প্রথমেই আমরা যে তালিকাটা দিচ্ছি তার সম্পর্কে কাব্যশ্রীর মূল্য তালিকা। তোমরা বাজারে গিয়ে থাকো, বর্তমান সরকার বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা দেখেছো যে ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্যের মূল্য নির্ধারণ করে তালিকা টাঙ্গানোর গুরুত্ব দিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তালিকা টাঙ্গান, এটা জনগণের সুবিধার জন্য এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য। তো দেখো এখানে ডাল এক মন পাঁচ জিতল, চিনি একশের এক দশমিক পাঁচ জিতল, ঘি এই যে সরিষার তেল, গম, লবণ, বার্লি, গুড় এগুলোর মূল্য নির্ধারণ করে তিনি দিয়েছিলেন। দেখো আরো কিছু ছবি, আমরা এই ছবিগুলো এখন দেখাচ্ছি কেন, যে মধ্যযুগের ভারতবর্ষে যেখানে সুলতানরা এত সাফল্যের সাথে বাজার ব্যবস্থা মনিটরিং করেছিলেন, যেটা আজকেও যদি এটা ফলো করা হয় তাহলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিটি সরকার বাজারের যে ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত থাকে, সুতরাং বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারলে একজন সরকারের সফলতা সেখানেই অনেকাংশে নির্ভর করে। লক্ষ্য করো তোমরা ছবি দেখছো সেনাবাহিনী গঠন, সেনাবাহিনীকে রেশন প্রদান, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। সুলতান আলাউদ্দিন খিলজির ছবি তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে একটা, বাম দিকে একটা। তারপরে দেখো আমরা আজকে তাহলে বুঝতেই পারছো তোমরা সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিকন ফল কি হবে, সুলতান আলাউদ্দিন খলজির পরিচয় তোমরা জানতে পারবে, আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা কেমন ছিল, সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তোমরা জানতে পারবে এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি যেটা করেছে এটা ফলাফল কি দাঁড়িয়েছিল এটা তোমরা বিশ্লেষণ করতে পারবে। এবার আসো আমরা একে একে আলোচনা করি। সুলতান আলাউদ্দিন খলজির পরিচয় দেখতে পাচ্ছ তোমরা, মৃত্যু কত সালে, 1316 সালে। এরপরে তার নামটা ছিল শিহাবুদ্দিন। চাচা শ্বশুরের নামটা আমরা এখানে নিয়ে আসছি, সুলতান জালালউদ্দিন খলজি, যেহেতু চাচার একটা বিরাট ভূমিকা রয়েছে আলাউদ্দিন খলজির উত্থানের পিছনে। যাই হোক, তার রাজত্বকাল 1296 থেকে 1316 সাল পর্যন্ত। সো আমরা বলবো যে 1296 সালে সিংহাসন আরোহণ করেন আলাউদ্দিন খলজির প্রতি সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি অনেকটাই বলতে পারি স্নেহান্ধ ছিলেন। চাচা ও শ্বশুর সুলতানের এ দুর্বলতাকে আলাউদ্দিন খলজি কাজে লাগান। আলাউদ্দিন খলজির নেতৃত্বে দেবগিরি বিজয়ের পর বৃদ্ধ সুলতান জালালউদ্দিন খলজি তার পরামর্শদের নিষেধ উপেক্ষা করে বাইপুকে অভিনন্দন জানানোর জন্য স্বয়ং কারায় উপস্থিত হন। আবেগতাড়িত সুলতান বাইপো আলাউদ্দিনকে আলিঙ্গন করতে অগ্রসর হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ সেলিম এবং ইখতিয়ারউদ্দিন নামক দুই ঘাতক বৃদ্ধ সুলতানকে হত্যা করে। দেখো তোমরা ইনফরমেশন গুলো এখানে আছে। শ্বশুর সুলতান জালালউদ্দিন খলজি নিহত হবার পর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। তাহলে তার সালতানাতে বা দিল্লির সুলতান হবার পেছনের ঘটনা তোমরা জানলে। আমরা সুলতান আলাউদ্দিন খলজি, আমরা সুলতান বলছি যেহেতু এই পিরিয়ডটার নাম ছিল সালতানাত, তার শাসকদের উপাধি ছিল সুলতান। নিম্নে আমরা এখন দেখো নিচে কতগুলো ইনফরমেশন নিয়ে এসেছি আলাউদ্দিন খলজির গৃহীত শাসন ব্যবস্থার যে টোটাল একটা বর্ণনা এখানে দেখো। রাজনৈতিক আদর্শ, সার্বভৌমত্বের ধারণা, রাষ্ট্র শাসনে আলেমদের ক্ষমতা করব, হিন্দু নীতি, সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং রাজস্ব সংস্কার কি ছিল, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সুলতান আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন, আমরা আগে যেটা বলেছি যে তিনি বাজার ব্যবস্থা, প্রথমেই তোমাদেরকে ছবি দেখিয়েছি যে অন্যতম তার শাসনের অন্যতম অ্যাচিভমেন্ট ছিল এটা,
অল্প বেতনে এক বিশাল সেনাবাহিনী পোষণের উদ্দেশ্যে সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, কেন? প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেলে। ঐতিহাসিক এস কে কে এস লাল ও ল্যানপোল তাদের মতে সৈন্যরা যেন তাদের নির্ধারিত অল্প বেতনই নিজ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেজন্য সুলতান দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যে সুলতান আলাউদ্দিন খিলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। দেখো এখন মূল্য নিয়ন্ত্রণ, তাহলে আমরা পেলাম যে স্বাচ্ছন্দ্যে জনগণ বিশেষ করে সেনাবাহিনী অন্যতম পার্ট এন্ড পার্সেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সুলতান আলাউদ্দিন খিলজি। এই সেনাবাহিনী অল্প বেতনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, এটা ছিল তার টার্গেট। বস্ত্র মূল্য নির্ধারণ, দেখো দিল্লির খাজ কাটা খাজ সিল্কের কমলা রঙের নতুন সিল্কের দাম কি ছিল? পশম মিশ্রিত অর্ধ সিল্ক, মোটা কার্পাস, সাধারণ বস্ত্র, চাদর, এই যে জিতল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 6 জিতল, 3 জিতল, 10 জিতল, এটার মুদ্রার মানটা কি? বাংলাদেশি দেখো 0.6 পয়সা, তার মানে 1 জিতল সমান ছিল 6 পয়সা। চিন্তা করছো 6 পয়সায় কি পাওয়া যেত? এক খণ্ড কমলা রঙের নতুন সিল্ক এক খণ্ড পাওয়া যেত কি? 16 টাকা, 6 টাকায়। বুঝতে পেরেছো? এখন এবার দেখো মূল্য নিয়ন্ত্রণ গৃহপালিত পশুর তালিকা। প্রথম শ্রেণীর ঘোড়া এবং প্রথম শ্রেণীর একটা পশুর মূল্য ছিল 100 থেকে 102 টাকা, দ্বিতীয় শ্রেণীর ঘোড়ার দাম ছিল 80 থেকে 90 টাকা, তৃতীয় শ্রেণীর ঘোড়া ছিল 65-70। তোমাদের পাত্র বইয়ে তোমরা দেখবে এই তালিকা। দুগ্ধবতী একটা গাভীর দাম ছিল 3 থেকে 4 টাকা, দুগ্ধবতী একটা মহিষের দাম ছিল 5 থেকে 6 টাকা। চিন্তা করছো একটা ছাগল বা বকরির দাম ছিল 14 থেকে 16 টাকা। তাহলে 5 টাকায় একটা মহিষ, 4 টাকায় একটা গাভী বাংলাদেশি টাকায় তখন পাওয়া যেত, কল্পনা করা যায়? এখন এই মূল্য ব্যবস্থা শুধু পরিকল্পনা প্রণয়ন করলেই কি শেষ একজন শাসকের জন্য? না, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য তাকে কতগুলো পদক্ষেপ তিনি গৃহীত ব্যবস্থা নিয়েছিলেন সেই ব্যবস্থাগুলো আমরা এখন আলোচনা করি। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সফল এবং কার্যকর করার জন্য সুলতান আলাউদ্দিন খিলজি কতগুলো বিধি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পণ্য বাজার স্থাপন, তোমরা জানো বাজারে যদি মাল না থাকে যতই তালিকা দেওয়া হোক না কেন তো কাজ হবে না, দাম বৃদ্ধি পেতেই থাকবে। সুতরাং পণ্যের জন্য তিনি আলাদা বাজার তৈরি করেছিলেন, পণ্য বাজার। প্রথমত মান্ডি নামে দিল্লিতে প্রধান ও কেন্দ্রীয় শস্য বাজার বসানো হয়। তোমরা 93 পৃষ্ঠায় গেলে তোমরা পাওয়া, তোমাদের পাঠ্য বই আছে, ওই বাজারের নাম ছিল, কেন্দ্রীয় শস্য বাজারের নাম ছিল মান্ডি। তাহলে যদি প্রশ্ন আসে মান্ডি কি, কি বলবা? মান্ডি হচ্ছে প্রধান, দিল্লিতে প্রধান এবং কেন্দ্রীয় শস্য বাজার, এর নাম ছিল মান্ডি। ঔষধপত্র, কাপড়, শুকনো ফল, চিনি, মাখন, জ্বালানি তেলের বাজার এখানে বসতো। এখানে দিল্লির বাদায়ন তরণে সেহরা আদলে, তাহলে সেহরা আদলে কি কি সেটাও পেলে। বাজার পরিদর্শন ব্যবস্থা, এখন বাজারে আমি পণ্য সাজালাম কিন্তু বাজারে কি অভিযোগ রয়েছে সেটা আমি দেখলাম না, হবে না। পণ্য বাজার পরিচালনা তত্ত্বাবধানের জন্য তিনি দুজন পদস্থ কর্মকর্তা নিয়োগ করেছিলেন। এই দুজন পদস্থ কর্মকর্তার নাম ছিল শাহানাই মন্ডি ও দিওয়ান ই রিয়াসত। বন্ধুরা তাহলে প্রশ্নটা হলো দিওয়ান ই রিয়াসত কি এবং শাহানাই মন্ডি কি? উত্তর, শাহানাই মন্ডি দিওয়ান ই রিয়াসত বাজার ব্যবস্থা মনিটরিং করার জন্য যে পদস্থ কর্মকর্তা অফিসার নিয়োগ করেছিলেন তাদের নাম হলো শাহানাই মন্ডি এবং দিওয়ানি রিয়াসাত। শেষ না, শেষ নয়, শেষ হইয়াও শেষ হইল না। ওজন পণ্যমূল্য, ওজন পরিমাপ ও ব্যবসায়ীদের কর্মতৎপরতা তদারকির জন্য সুলতান গুপ্তচর নিয়োগ করেছিলেন। অনৈতিক কার্যক্রম যারা করে তারা টেরি পাবে না, সুলতানের কাছে তাদেরকে কি করা হবে?
হাজির করা হবে। এরপরে দেখো, বাজার নির্ধারিত মূল্যে দ্রব্যে বিক্রি নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ, পণ্য বরাদ্দ নির্ধারণকরণ, রেশনিং ব্যবস্থা, এরপরে মজুদ নিরোধক নিরোধ ব্যবস্থা। এই যে মুনাফাখোর কিছু ব্যবসায়ী আছে না, যারা সুযোগ পাইলেই জনগণকে কষ্ট দেয়, মাল মূল্য বৃদ্ধির জন্য তারা কি করে থাকে, এটাকে মজুদ করে থাকে, সেজন্য তিনি কি করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। সুলতান আলাউদ্দিন খলজি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পর মজুদ নিরোধ ব্যবস্থার কথা আমরা বলেছিলাম, যে অধিক মুনাফার লোভে কেউ যাতে পণ্যের মজুদদারি না করতে পারে সুলতান সে ব্যবস্থা করেন। মজুদদারি নিরোধে জরিমানা ও পণ্য বাজেয়াপ্ত করা সহ নানা রকমের শাস্তি দেওয়া হয়েছিল। তার মানে হলো আগর পায়েগা, অর্থাৎ অনৈতিক কর্মকাণ্ডে যদি কাউকে পাওয়া যায় তাহলে কথা আছে না, উসকো খতম করে দেয়গা। অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা ছিল সদা তৎপর, অনৈতিক কর্মকাণ্ড কেউ ইচ্ছা করলেও দুঃসাহস পেত না। এসব ব্যবস্থা ছাড়াও সুলতান তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য হিন্দু মুসলিম সব ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দপ্তরে নাম রেজিস্ট্রি করে নির্দেশ দেন। সরকারি অনুমতিপত্র ছাড়া ব্যবসায়ীদের কৃষকদের কাছ থেকে শস্য ক্রয় নিষিদ্ধ সহ কঠোর হস্তে চুরা কারবারদের দমন ব্যবস্থা করেন। চুরা কারবারীরা একটা দেশকে ধ্বংস করে ফেলতে পারে, সেজন্য সুলতান আলাউদ্দিন খলজি সে ব্যবস্থা নিয়েছিলেন। এবার দেখো তোমরা, সুলতান আলাউদ্দিন খলজির চরিত্র অসামান্য প্রতিভা, নানাবিক চারিত্রিক গুণের অধিকারী ছিলেন। এস কে রায় বলেন, শাসক হিসেবে তিনি ছিলেন নিষ্ঠুর অত্যাচারী, মানুষ হিসেবে তিনি ছিলেন বিশ্বাসগত অকৃতজ্ঞ, এগুলো বলেছেন অনেকেই, কিন্তু আমরা বলবো তিনি একজন সফল মধ্যযুগের বাজার ব্যবস্থায় তিনি যে শাসক ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত হয়েছেন। যদিও তাকে স্বৈরতান্ত্রিক শাসক বলা হয়েছে, আলাউদ্দিন খলজি ছিলেন উচ্চাভিলাষী নির্ভীক, কিন্তু নির্ভীক ছিলেন এটা তারা স্বীকার করেছেন। এবার আসো, তোমরা ছবিতে লক্ষ্য করো, আমরা এখন যাচ্ছি তার সুলতান আলাউদ্দিন খলজির কিছু উপাধি আছে তার চরিত্র বিশ্লেষণের পরে আমরা এখন তার যে উপাধিগুলো এটা একটু দেখো। পরবর্তী স্লাইডটা দেখো তোমরা, আমরা তোমাদেরকে মুদ্রা দেখাতে চাচ্ছি। মুদ্রা ব্যবস্থা, নিজ নামে মুদ্রা প্রবর্তন, তাকে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি দেওয়া হয়েছিল। নিজ নামে খুদবাফাটারি ব্যবস্থা করেছিলেন, তাকে আমরা রাজ্য বিজেতা হিসেবে অভিহিত করেছি। রণ নিপুণ যোদ্ধা ছিলেন, শিক্ষা সংস্কৃতির তিনি ছিলেন পৃষ্ঠপোষক। তার কৃতিত্ব প্রাক মুঘল যুগের মুসলিম ভারতের ইতিহাসে আলাউদ্দিন খলজি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুলতান। ঐতিহাসিকদের মন্তব্য, দিল্লি সালতানাতের নিরাপত্তা, স্থায়িত্ব বিধান, সাম্রাজ্য সম্প্রসারণ, বেসামরিক শাসন পুনর্গঠনে বিশেষ কৃতিত্বের জন্য তিনি ভারতীয় ইতিহাসে অক্ষয় স্থান অধিকার করে আছেন। পর্যটক ইবনে বতুতা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন। কৃতিত্ব খ্যাতির বিবেচনায় তিনি পূর্ববর্তী সুলতানদের অতিক্রম করেছিলেন, তাকে আমরা বলেছি দিগ্বিজয়ী বীর, এজন্য তাকে আমরা দ্বিতীয় আলেকজান্ডার। তিনি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেছিলেন, বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডারের নীতি তিনি অনুসরণ করেছিলেন, এজন্য তাকে ঐতিহাসিকগণ দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে অভিহিত করেছেন। দক্ষ শাসক ছিলেন, সুদক্ষ এবং খ্যাতিমান, বেসামরিক প্রশাসন পরিচালনায় তিনি মৌলিক প্রতিভা এবং প্রবল মানসিক শক্তির পরিচয় দেন। আলাউদ্দিন খলজি ছিলেন নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে বিশ্বাসী, সেটা আমরা বলেছি। অন্যদিকে শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক, আলাউদ্দিন খলজি নিজে নিরক্ষর ছিলেন, তবে তিনি শিল্প সংস্কৃতির বিকাশে উদার পৃষ্ঠপোষকতা দান করেন। তোমরা প্রশ্ন করতে পারো যে কিছু ইনফরমেশন আমরা চাই তার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, আমরা বলবো ভারতের তুতাপাখি নামে খ্যাত কবি আমির খসরু। ভারতের তুতাপাখি কে ছিলেন, তাহলে কবির নাম আসবে কবি আমির খসরু। ভারতের শেখ সাদি, কবি হাসান দেহলভি, ঐতিহাসিক সালাম কুহি, কবিরুদ্দিন সহ 45 জন কবি এবং সাহিত্যিক পণ্ডিত তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, তার দরবার অলঙ্কৃত করেছিলেন। শেখ নিজামুদ্দিন আউলিয়া, শেখ রুকনউদ্দিন এবং কাজী মুখলিসউদ্দিন প্রমুখ পুণ্যবানদের প্রতি সুলতান ছিলেন প্রগাঢ় শ্রদ্ধাশীল। আমরা দেখলাম যে তিনি একদিকে যেমন শিক্ষা সংস্কৃতির এবার পৃষ্ঠপোষক ছিলেন, অন্যদিকে তিনি শিল্প সাহিত্যের কান্ডারি ছিলেন। সুলতান আলাউদ্দিন খলজির সময়ের মুদ্রা লক্ষ্য করো। এবার আসো,
সব বচন মিথ্যা সখি একটি বচন সত্য সার, যে ফুল ধরায় ভরেছে ঝুইরা সে ফুল নাহি ফুটিবে আর। ফুল এখন মৃত্যু আছেই থাকবে। 1316 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যু, তার সমাধিটা তোমরা দেখলে, সুলতান আলাউদ্দিন খলজির সংস্কার সমূহ, তিনি কি কি করেছিলেন, তার চরিত্র আমরা আলোচনা করলাম। সুলতান আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 1296 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাতে কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি। এবার আসো আমরা বাড়ির কাজের দিকে যাই। সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি বর্তমান বাজার ব্যবস্থায় বিদ্যমান আছে? পক্ষে বিপক্ষে তোমরা যুক্তি দাও। এই কাজটা তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে সিস্টেমটা হলো এক পেজ সংক্ষেপে ছোট করে একটা পেজে তোমরা এর প্রশ্নের উত্তরটা লিখবে এবং ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা পাঠিয়ে যাও তাহলে আমি তোমাদের উপকারটুকু করব। এখানে কোনো ভুলভ্রান্তি থাকলে আমি ক্লাসে যেভাবে খাতা আমরা তদারকি করি, অনুশীলনী খাতা তোমাদেরকে যাচাই বাছাই করি, চর্চা করি, এভাবে তোমাদেরকে এখানেও আমরা এটা করব। সম্ভব, সবই সম্ভব, তোমাকে একটু মনোযোগী হতে হবে। শেষে বলবো আরো মনোযোগী হও, পাঠে মনোযোগী হও, দেখবে তোমার জীবন সফল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।